বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ আপনাদের এমন বিশেষ কিছু মুহূর্ত দেখাবো যা দেখার পর হৃদয় কেঁপে উঠবে, তবে ভয়ে নয় বরং করুণায়। বন্ধুরা, আপনারা তো নিশ্চয়ই শুনেছেন মানুষ অন্য কারোর বাচ্চার দায়িত্ব নিয়েছে বা দত্তক নিয়েছে আর তার লালন পালনও করেছে, কিন্তু আপনারা কখনো এরকম শুনেছেন কোনো পশু অন্য কোনো পশুর বাচ্চার দায়িত্ব নিয়েছে বা তাকে দত্তক নিয়েছে, এমনকি তাকে প্রতিদিন খাবার খাইয়ে লালন পালন করছে? সাধারণত বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন পশুরা একে অপরকে মারে নিজেদের রাজত্ব ফলানোর জন্য, কিন্তু এরকম বন্ধুসুলভ মুহূর্ত হয়তো খুবই কম দেখেছেন। তাই আজকের এই ইন্টারেস্টিং এপিসোডটি শেষ পর্যন্ত দেখার জন্য তৈরি হয়ে যান, আর ভিডিওটি কোনোরকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এতদিন পর্যন্ত আপনারা পশুদের মধ্যে শুধু লড়াই করতে দেখেছেন, কিন্তু আজ ভিন্ন কিছু দেখবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই তাক লাগিয়ে দেওয়ার মতো ইন্টারেস্টিং এপিসোড। ক্যাট অ্যাডাপ্ট ডগ। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই কুকুর এবং বিড়ালের মধ্যে থাকা ঝগড়ার ব্যাপারে শুনেই থাকবে, এছাড়াও আপনারা বাড়ির আশেপাশে কুকুরকে বিড়ালের উপরে হামলা করতে দেখেছেন, কিন্তু আজ আপনাদের এমন একটি কাহিনী শোনাবো যেখানে একটি বিড়াল কুকুরের বাচ্চাটিকে এমন ভাবে লালন পালন করে যেন এটা তার নিজেরই সন্তান। এখানে লেভারপুল নামক এমন একটি কুকুরের কথা বলছি যা জন্মের পর তার মা তাকে অনাথ করে দেয়, কিন্তু তখনই সেই বাচ্চা কুকুরটি মায়ের রূপে একটি বিড়ালকে পায় যে তাকে দত্তক নিয়েছিল, অর্থাৎ লালন পালন করার দায়িত্ব নিয়েছিল। বন্ধুরা, যেদিন বিড়ালটি সেই কুকুরটিকে দত্তক নিয়েছিল সেই দিনই সেই বিড়ালটিরও বাচ্চা হয়, আর এই কারণে সেই বিড়ালটি তার বাচ্চাদের সাথেই সেই বাচ্চা কুকুরটিকে লালন পালন করার দায়িত্ব নিয়ে নিয়েছিল। যখন একটি বাচ্চা কুকুরকে সেই বিড়ালের সাথে রাখা হচ্ছিল তখন সকলের মনে এটাই হচ্ছিল যে এই কুকুরটির ভালো করে দেখাশোনা এই বিড়াল হয়তো করবে না, কিন্তু সকলকে ভুল প্রমাণিত করে দিয়ে সেই বিড়ালটি সেই কুকুরের বাচ্চাটিকে নিজের বাচ্চাদের মতো লালন পালন করে। হ্যাঁ বন্ধুরা, এরকম ধরনের দৃশ্য খুবই কম দেখা যায়। টর্টয়েস অ্যাডপ্ট হিপো। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন একটি কচ্ছপের সঙ্গে একটি জলহস্তির বন্ধুত্ব হতে পারে? কারণ যেখানে জলহস্তি সর্বদাই জলের মধ্যে থাকা হিংস্র প্রাণী আর অন্যদিকে সর্বদা নিজের গর্তের মধ্যে লুকিয়ে থাকা শান্ত প্রকৃতির সিধা সাদা কচ্ছপ, কিন্তু বন্ধুরা এখানে এই কাহিনী অনেকটা ভিন্ন ধরনের। আসলে বন্ধুরা, কেনিয়াতে বসবাস করা একটি বাচ্চা জলহস্তি সুনামির কারণে সে তার ঘরের সাথে সাথে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, যার ফলে সে জলহস্তিটি একলা হয়ে পড়ে। তারপর কিছুজন সেই জলহস্তিকে সেখানকার একটি নেচার পার্কে পাঠিয়ে দেয়, আর এই জলহস্তিকে সেখানে আগে থেকেই বসবাস করা 130 বছর বয়সের কচ্ছপের সাথে একটি খাঁচার মধ্যে রেখে দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, সব থেকে বড় অবাক করার মতো কাণ্ড হলো এটাই যে যখন সেই জলহস্তিটি সেই 130 বছরের কচ্ছপটির সাথে থাকে তখন তার কাছে এমন ভাবে দৌড়ে যায় যেন সেই তার মা। প্রথমে কচ্ছপটি তার সঙ্গে থাকতে পছন্দ করছিল না, কিন্তু পরে ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে ওঠে। তারপর আর কি, এদের দুজনের কাহিনী লেখা হয়, বহু মানুষ তাদের এই কাহিনী শুনে ভিড় করে, তাদের দেখতে পৌঁছে যায়। দাসুন্দ অ্যাডাপ্ট লায়ন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন জঙ্গলের নানান কিছু কিছু পশুকে একে অপরের সঙ্গে থাকতে, কিন্তু আপনারা কি কখনো এরকমটা দেখেছেন জঙ্গলের রাজা সিংহের দেখাশোনা কোনো একটি সাধারণ কুকুর করেছে? হয়তো আপনারা দেখেননি এবং হয়তো শোনেননি, কিন্তু এখন আপনাদের যে কাহিনীটা শোনাবো বা দেখাবো এখানে এরকমটাই ঘটেছে। আসলে বন্ধুরা, এখানে বন্দিগার সিংহের কথা বলা হয়েছে, যেখানে তার নিজের মা তার নিজের সন্তানকে নিজের কাছে রাখতে চায় না, আর এই সমস্ত ঘটনা ঘটেছে এক্সোটিক অ্যানিমেল পার্কের ওয়াইন উডে। পরবর্তীকালে জানা যায় সেই মা সিংহটির অস্টিওপোরোসিসের প্রবলেম ছিল, যার ফলে সেই মা সিংহটি নিজের থেকে তার বাচ্চাকে আলাদা করে দেয়।
যদি না আপনারা জেনে থাকেন তাহলে আপনাদেরকে বলে দিই, অস্টিওপোরোসিসের কারণে শরীরের সমস্ত হাড় কমজোরি হয়ে যায়। এই সিংহের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য সেই পার্কের কর্মচারীরা বন্ডিগারকে মাইলো নামক দাসুনদের সাথে রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু সিংহের বাচ্চার থেকে ভয়ে দূরে চলে যাওয়ার বদলে তাকে লালন পালন করার সিদ্ধান্ত নেয় আর নিজের কাজটিকে সততার সঙ্গে শুরু করে। পার্কে তাদের সঙ্গে আরো দুটো দাসন্ত ছিল। তখনই তারা সেই সিংহের বাচ্চার সাথে একটি কমন ভাষাও ডেভেলপ করে নিয়েছিল। এটা দেখার পর নিঃসন্দেহে এটা বলা যেতে পারে, ভালোবাসা সিংহের মতো একটা হিংস্র প্রাণীকেও নাড়িয়ে দেয়, অর্থাৎ বদলে দিতে পারে। পিজন অ্যাডাপ্ট র‍্যাবিটস। বন্ধুরা, এবারে আপনারা দেখতে চলেছেন পায়রা আর খরগোশের বাচ্চার সম্পর্ক। আসলে বন্ধুরা, এই কাহিনী দুটো খরগোশের বাচ্চার, যাকে কুকুরের হামলা থেকে বাঁচিয়ে নিয়ে আসা হয়েছে। তারপর এদেরকে রিহ্যাবিলিটেশন সেন্টারে রেখে দেওয়া হয় আর সেখানে এদের সঙ্গে সাক্ষাৎ হয় নুয়া নামক একটি পায়রার সাথে। তবে বন্ধুরা, এই পায়রার একটি মাত্রই পা ছিল আর তাকেও এই স্থানে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। কিন্তু বন্ধুরা, এরপর যে ঘটনাটি ঘটে তা সকলের হৃদয়কে কাঁপিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, এই পায়রাটি নিজের কষ্টকে এড়িয়ে, বারবার নিজের কষ্টকে গুরুত্ব না দিয়ে সেই ভয়তরাসে খরগোশের বাচ্চাগুলো আগলাতে চলে যায়। তারপর থেকে সেই পায়রাটি এই খরগোশের বাচ্চাগুলিকে নিজের বাচ্চার মতো লালন পালন করে আর ভালোবাসা প্রদান করে। যার পর দেখতে দেখতে যে বাচ্চাগুলি বড় হয়, তারপর তাদের শরীর সাধারণ কোনো হৃষ্টপুষ্ট খরগোশের মতো হয়ে যায় আর তারা খুব তাড়াতাড়ি রিকভার হতে শুরু করে দেয়। নুয়া নামক এই পায়রাটি এই খরগোশের বাচ্চাগুলোকে হঠাৎ করে সকলকে চমকে দিয়ে দত্তক নেওয়া সত্যি সবাইকে হয়রান করে দিয়েছিল। শুধু তাই নয় বন্ধুরা, এই নুয়া নামক পায়রাটির উপর আরো বেশ কিছু দায়িত্ব এসে পড়ে। রিহ্যাবিলিটেশন সেন্টারের একটি হরিণ আর কাঠবিড়ালির দেখাশোনার দায়িত্ব, অর্থাৎ লালন পালনের সমস্ত দায়িত্ব নুয়া নামক এই পায়রাটির কাঁধের উপরে এসেই পড়ে। টাইগার অ্যাডাপ্ট পিকটেল। বন্ধুরা, একটি কচ্ছপের সাথে একটি জলহস্তির বন্ধুত্ব বা কচ্ছপটি সেই জলহস্তিটিকে দত্তক নিয়েছে, এটা তো মানা যায়। কিন্তু একটি মা বাঘকে একটি শুয়োরের বাচ্চার সাথে এক জায়গায় দেখতে পাওয়া যায়, তা সত্যিই সেই ব্যাপার আশ্চর্যের থেকে কিছুই কম নয়। কারণ বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন বাঘ জঙ্গলের মধ্যে একমাত্র সেই হিংস্র পশু যে কিনা জঙ্গলে অন্যান্য পশুদের নিশ্চিন্তে থাকতে দেয় না। বাঘ সুযোগ বুঝলেই সেই পশুদের শিকার করে খেয়ে নেয়। কিন্তু বন্ধুরা, এখানে যে মা বাঘটির কাহিনী আপনাদের শোনাতে চলেছি, এই মা বাঘটির নাম সাইমাই। এই বাঘটি থাইল্যান্ডের সীমাছাড় বাঘেদের চিড়িয়াখানায় 2002 সাল থেকে হঠাৎ এই বাঘ তার জন্ম থেকেই সেখানে বসবাস করে আসছে। এই চিড়িয়াখানাতে এই একটা বাঘ যার সাথে শুয়োরের বাচ্চাদের খেলা করতে দেখা যায়। তবে বন্ধুরা, এদের বন্ধুত্বের পিছনে একটি কাহিনী রয়েছে। যখন এই সাইমাই নামক বাঘের জন্ম হয়, তখন তার 4 মাস হওয়া পর্যন্ত একটি মা শুয়োরই তাকে দুগ্ধপান করিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আর সেই থেকে এই বাঘের মনে শুয়োরদের প্রতি একটি ভালোবাসা জন্মে গেছে, যার পর থেকে এই বাঘটি বেশ কিছু শুয়োরকে দত্তক নেয় আর তাদের লালন পালন করতে থাকে। ডগ অ্যাডাপ্ট টাইগার। বন্ধুরা, এবারে যে কাহিনীটা শুনতে চলেছেন, যেটা শোনার পর আপনাদের হৃদয়ে করুণার হালকা সুরসুরি লেগে যাবে। হ্যাঁ বন্ধুরা, এখানে একটি কুকুর বেশ কিছু বাঘের বাচ্চাকে লালন পালন করার দায়িত্ব নিয়েছে। চলুন বন্ধুরা, আপনাদের গোড়া থেকেই এই কাহিনী সমস্ত বৃত্তান্ত জানাই। বন্ধুরা, এই কাহিনীটি সাউথ ইস্টের কেনসাসুয়ের, যেখানে বসবাস করা একটি কুকুর বাঘের 3-3টি বাচ্চাকে দত্তক নিয়ে নেয়। আসলে বন্ধুরা, এই বাচ্চাগুলোর মা তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। তারপর থেকে বাচ্চাগুলি এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিল শুধুমাত্র তার মায়ের জন্য, কিন্তু তারা কাউকেই পাশে পায় না। তখনই এক চিড়িয়াখানার মালিক সেই বাঘের বাচ্চাগুলিকে গোল্ডেন রিট্রিভার কাছে নিয়ে আসে। গোল্ডেন রিট্রিভার কুকুরেরই অন্য একটি প্রজাতি। ওই মা কুকুরটি তার বাঘের বাচ্চাগুলিকে একদম তার নিজের বাচ্চার মতোই লালন পালন করে। বন্ধুরা, এরকম ঘটনা সত্যি অবাক করার মতো, যেখানে একটি কুকুর দিন রাত এক করে বাঘের বাচ্চাগুলোকে নিজের সন্তানের মতো করে লালন পালন করে আর বড় করে তোলে। হ্যাঁ বন্ধুরা, তবে এখানেই থেমে নেই।
যখন এই বাঘগুলি বড় হয়ে ওঠে তখন তারাও এই মা কুকুরটিকে তার মায়ের মতোই ভালোবাসে আর তাকেই চায়। গরিলা অ্যাডপ্ট ইটেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই যে কোনো চিড়িয়াখানায় এই বন মানুষ দেখেই থাকবেন। এই বন মানুষদের প্রজাতির মধ্যে এই প্রজাতির বন মানুষ সব থেকে বড়, যার গায়ের রং কালো আর শরীর কোনো বডি বিল্ডারের মতো হয়। এদের দেখতে যতটা হিংস্র বলে মনে হয় ঠিক ততটাই বুঝদারও বটে, আর এই কারণে এদের বেশ কিছু সিনেমাতেও দেখতে পাওয়া গেছে। এই বন মানুষদের শরীর এতটাই দীর্ঘকায় হয় যে অন্যান্য পশুরাও ভয়ে এদের থেকে সর্বদাই দূরে দূরে থাকে। হ্যাঁ বন্ধুরা, এবার ভেবে দেখুন, এরকম একটি প্রাণী কি করে একটি বাচ্চা বিড়ালকে তার সঙ্গে রেখে দেয়, অর্থাৎ দত্তক নেয়? এটা জানার জন্য নিশ্চয়ই আপনারা বেশ ব্যাকুল হয়ে রয়েছেন। বন্ধুরা, এই কাহিনী এমন একটি মা বন মানুষের যার নাম ছিল কোকো। এই কোকো নামক গরিলা সান ফ্রান্সিসকোর একটি চিড়িয়াখানায় থাকত। এছাড়াও বন্ধুরা, একটি কথা জেনে আপনারা বেশ অবাক হবেন, সেটা হলো এই বন মানুষটি সাইন ভাষার প্রায় 2000 শব্দের জ্ঞান বা অভিজ্ঞতা ছিল। এই বন মানুষটি আলবাল নামক একটি বিড়ালের বাচ্চাকে এমনভাবে লালন পালন করতে থাকে যে যেন এটা তার নিজেরই সন্তান। কিন্তু যখন একটি গাড়ি দুর্ঘটনায় এই আলবাল নামক বিড়ালটির মৃত্যু হয়ে যায়, তখন এই কোকো নামক বন মানুষটি পুরোপুরি মন থেকে ভেঙে পড়ে, যার পর এই বন মানুষটি তার বেঁচে থাকার আয়ু বা জীবন দুঃখের সঙ্গেই কাটিয়ে দেয়। এই বন মানুষ এবং আরেকটি বিড়ালের এরকম সম্পর্কের কথা জানার পর যে কোনো কারণেই চোখ দিয়ে জল আসতে বাধ্য। বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখে সত্যি যদি আপনাদের মনে একটু হলেও করুণার জন্ম নেয়, তাহলে এখনই ভিডিওটিকে লাইক করে আপনার বন্ধু বান্ধব এবং পরিজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন, তাদেরও নতুন কিছু জানার বা দেখার জন্য। আর নিচের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটি। এবং আপনাদের মধ্যে কেউ নতুন দর্শক হয়ে থাকলে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল এ সেট করে দেবেন। তাহলে পরবর্তীকালে এরকমই আরও নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং।